আসসালামু আলাইকুম। মেহেদী ই স্কুলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। 87 মোহাম্মদ মেহেদী হাসান। আমরা নবম দশম শ্রেণীর ধারাবাহিক ক্লাস কিন্তু চলমান দেখেছি, তারই ধারাবাহিকতায় আজকে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 2.1-এর 4 নম্বরের গ এবং ঘ এই দুটো প্রশ্ন সমাধান করব। আমরা গত ভিডিওতে 4-এর ক এবং খ সমাধান করেছিলাম। ভিডিওটি একটু লং হয়ে যাচ্ছিল, যার কারণে আমরা ভিডিওটি দুই ভাগে ভাগ করে এই ভিডিওতে 4-এর গ এবং ঘ এই দুটো প্রশ্নের সমাধান করব। তো আমরা ক এবং খ এটা কিভাবে সমাধান করেছি তোমরা ইতিমধ্যে দেখেছো। আসলে গ এবং ঘটাও ঠিক একইভাবে সমাধান করব। তো প্রথমত আমাদের অঙ্কটা যেটা দেওয়া ছিল, যে ইউ দেওয়া আছে, এ দেওয়া আছে, বি দেওয়া আছে এবং সি দেওয়া আছে। তো আমাদের এইটা অর্থাৎ এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি ইকুয়াল টু এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, এটা আমাদেরকে প্রমাণ করে দেখাইতে হবে। অর্থাৎ এটা আমরা বাম পক্ষ থেকে ডান পক্ষ প্রমাণ করে দেখাবো। অর্থাৎ বাম পক্ষের যে মানটা আছে সেই মানটা এইখানে এই মানগুলো বসাবো, বসায় যে মানটা আসবে, ডান পক্ষের যে মানটা আছে সেইখানে বসায় যদি একই মান আসে তাহলে আমরা বাম পক্ষ সমান ডান পক্ষ তখন বলতে পারবো। আমাদের প্রশ্নে বলে দিয়েছিল সত্যতা যাচাই করো, তো আমরা এটা সত্যতা যাচাই করে দেখবো। তো আমরা গ নম্বর অঙ্ক শুরু করি। তো আমি গ নম্বরটা করি, গ নম্বর অঙ্কে সমাধান শুরু করি। এবং আমরা কি বলেছি, যখন যে কোনো অঙ্ক করব, যে কোনো অঙ্ক করার সময় অবশ্যই অবশ্যই আমরা সমাধান এবং উত্তর এই দুইটা লেখার চেষ্টা করব, সমাধান এবং উত্তর। তাহলে অঙ্কটি যথারীতি শুরু করি। এখন এইখানে আমি যখন ক খ করেছিলাম তখন দেওয়া আছে লিখছিলাম, যদিও এখন তারই ধারাবাহিকতায় এখানে দেওয়া আছে কথাটা লেখা অতীব জরুরি। তো যেহেতু আমার বোর্ডে জায়গা কম এই জন্য এই দেওয়া আছেটা আমি লিখলাম না, তবে এই দেওয়া আছে এই জিনিসটা তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু খাতাতে লিখবে। তাহলে এইখানে দেওয়া আছে যেটা সেটা লিখতে হবে। তো আমাদের দেওয়া আছে কিন্তু এই জিনিসগুলো, ঠিক এই জিনিসগুলো খাতে উঠাইতে হবে। ওঠানোর পরে তখন আমরা প্রথমত বামপক্ষ নিয়ে কাজ করব। তো যেহেতু বামপক্ষ নিয়ে কাজ করব সেহেতু এখানে আমরা লিখব এল এইচ এস, এটা হচ্ছে এল এইচ এস। তো এল এইচ এস এর প্রথমত আমার এখানে এ ইউনিয়ন বি ব্র্যাকেট দিয়ে ইন্টারসেকশন সি আছে, তো তিনটা জিনিস একই সাথে করা যাবে না। প্রথমত আমাদেরকে এ ইউনিয়ন বি অর্থাৎ সর্বক্ষেত্রে ব্র্যাকেটটা অগ্রাধিকার, ব্র্যাকেটের ভেতরে যেটা আছে সেটা আমাদেরকে আগে করতে হবে। এইটা করার পরে যে ফলাফলটা আসবে তার সঙ্গে সিটা ইন্টারসেকশন করাইতে হবে। তাহলে আগে আমার ব্র্যাকেটের ভিতরে এ ইউনিয়ন বি আছে, তো আমরা এ ইউনিয়ন বি এর কাজটা আগে করব। এ ইউনিয়ন বি, তাহলে এর মান আমরা কি জানি, এর মান দেওয়া আছে 1-3-5, 1-3-5। ইউনিয়ন বি এর মান কি দেওয়া আছে, বি এর মান দেওয়া আছে 2-4-6, 2-4-6। তাহলে যদি আমরা এটাকে ইউনিয়ন করাই, আমরা কি বলেছি ইউনিয়ন মানে হলো যেগুলো মিল সেখান থেকে একটা নিতে হবে, যেগুলো মিল নাই সেগুলো সবই বসাই দিতে হবে। তো আমরা এখান থেকে দেখব যে এর ভিতরে আমার মিল কোনটা কোনটা আছে আমরা খুঁজে বের করি। এর ভিতরে কিন্তু আমার একটাও মিল নাই, এখানে 1-3-5 আছে, এখানে 2-4-6 আছে, কোনো কিছু মিল নাই। তাহলে আমরা ঢালাওভাবে এগুলো বসাই দিয়ে যাব। তাহলে 1-2-3-4-5-6, 1-3-5-2-4-6 এভাবে বসায় দিয়ে গেলাম। তাহলে আমার এ ইউনিয়ন বিটা কিন্তু বের হয়ে গেল। এখন যে কাজটা বলে যেটা দেওয়া আছে, আমার এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি দেওয়া আছে, তাহলে এখন আমরা লিখব, এখানে লিখব যে এখন বা অতএব, এখানে আমরা এখন না লিখে, এখনটা না লিখে আমরা এখানে অতএব দিয়ে দেবো, তাহলে সেটারও আমাদের ভালো হবে। অতএব দিয়ে দিলাম, তাহলে কী হবে, এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি, আমরা কিন্তু ইউনিয়ন বি এর মানটা পেয়েছি, কী পেয়েছি 1-6 পর্যন্ত। বসাবো 1-2-3-4-5-6, এটা কিন্তু এ ইউনিয়ন বি এর মান পেলাম। এবার এই ইন্টারসেকশনটা আমি এইখানে বসালাম, আর সি সমান কী দেওয়া আছে 3-4-5-6-7, 3-4-5-6-7। আচ্ছা, তাহলে আমার এখান থেকে ফলাফলটা আমরা কী পাচ্ছি, ফলাফলটা হলো আমরা বলেছি যখন এই ইন্টারসেকশন চিহ্নটা থাকবে, এটা কী চিহ্ন বলে, এটাকে বলে ছেদ বা ইন্টারসেকশন, এটাকে বলা হয় ছেদ বা ইন্টারসেকশন। তো এইটার মানে কি, এইটার মানে হলো যেটা শুধুমাত্র মিল আছে আমরা সেই মিলগুলো নিতে পারবো। তো এর ভিতরে আমার দেখতে হবে মিল আছে কোনটা কোনটা, এখানে মিল আছে আমার 3, এখানে 3 আছে, এখানে 3 আছে, তাহলে 3টা আমি নিতে পারবো। আচ্ছা, এখানে 4 আছে, 4 আছে, 4 নিতে পারবো, এখানে 5 আছে, 5 আছে নিতে পারবো, 6 আছে, 6 আছে নিতে পারবো, কিন্তু এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 1-2 আছে, এখানে 1-2 নাই। তাহলে যেগুলো আমি টিক চিহ্ন দিয়েছি মাথায় এইগুলোই নিতে পারবো, তোমাদেরকে টিক চিহ্ন দিয়ে দেখাইতে হবে না, জাস্ট তোমরা ঢালাওভাবে লিখে যাবা। তো এর ভিতরে আমি দেখি যেগুলো আমার মিল আছে এগুলো আমি লিখে ফেলি, তাহলে কী কী মিল আছে, 3-4-5 এবং 6,
এই চারটা আমার মিল আছে, তাহলে এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মানটা কিন্তু 3 4 5 6, এটা কিন্তু আমরা এই যে আমার এল এইচ এস এর মানটা পেলাম। এখন আমি যদি এখান থেকে আর এইচ এসটা করি, আমি এটা এখান থেকে এল এইচ এস এর মানটা যেটা আমি বাম সাইডে এখানে লিখে রাখি, এল এইচ এস এর মানটা যেটা পেয়েছি সেটা হলো 3 4 5 6, এটা আমার এল এইচ এস এর মান আমরা এটা পেয়েছিলাম। এখন এই অংশটা আমরা মুছে দেই, মুছে দিয়ে এইখানে আমরা এখন আর এইচ এস এর যে ফর্মটা ছিল সেটা আমরা এখন লিখব। তো এখানে আমার আর এইচ এস এ কী দেওয়া ছিল, আর এইচ দেওয়া ছিল এ ইন্টারসেকশন সি এবং ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। একটা জিনিস, একটা মজার জিনিস বলে রাখি, আমি যেখানে যে দুইটা ফর্ম লিখেছি যে দুইটা কিন্তু সূত্র, সেটের মূলত সূত্র এটা, যে যদি কোনো সেটের এ ইউনিয়ন বি ইন্টারসেকশন সি হয় তাহলে সেটাকে আমরা এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি লিখতে পারি। মূলত সেটের সূত্রটা আমাদেরকে প্রমাণ করতে দিয়েছে, কিছু উপাদান দিয়ে দিয়েছে সেটা প্রমাণ করতে, মূলত এটা কিন্তু সূত্র। এটা তোমরা অবশ্যই অবশ্যই তোমাদের মুখস্থ রাখতে হবে, কারণ এটা কিন্তু বহুপদীতে দিয়ে দেবে যে এটা ইকুয়াল টু এটা, যে কোনটা ঠিক, তখন কিন্তু তোমরা একটু দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবা যদি এটা না মনে রাখতে পারো। আচ্ছা, তো আমরা আর এই সেসের কাজ করি। প্রথমে দেওয়া আছে, আমরা এখন লিখবো যে এখন প্রথমে যেটা দেওয়া আছে এটা করব এ ইন্টারসেকশন সি। তো এর মান কি জানি, এর মান জানি হচ্ছে 1 3 5। আচ্ছা, ইন্টারসেকশন সি এর মান কি জানি, সি এর মান জানি হলো 3 4 5 6 7। এখন দেখব আমি কি বলেছি, এই চিহ্ন মানে হচ্ছে যেটা মিল আছে শুধুমাত্র সেটাই। তো এর দেখবো এর ভিতরে মিল কোনটা কোনটা আছে, এখানে 3 মিল আছে, একটা কিন্তু নাই, তাহলে একটা আমি নিলাম না, 3 মিল আছে, 3 মিল আছে, এখানে 5 আছে আর এখানে 5 আছে, এখানে কিন্তু আর কোনো উপাদান নাই, এখানে 1 ছিল, 3 ছিল, 5 ছিল, তো একটা যেহেতু মিল নাই আমার নেই নাই, 3 আর 5 মিল আছে, পর উপাদান নাই, এখানে দেখলাম 3 আর 5 আছে, আর এই এই পাশে আমার 6 এবং 7 আছে কিন্তু এর ভিতরে নাই বলে আমরা শুধুমাত্র মিল উপাদান নেব, সেই জন্য আমরা ওইটা লিখবো না। তাহলে এখানে আমার মিল থাকতেছে কোনগুলা, 3 এবং 5, তো আমরা লিখবো এখানে 3 এবং 5। এখন যে জিনিসটা আছে, আর একটা যে জিনিস আছে সেটা হচ্ছে বি ইন্টারসেকশন সি, তো লিখবো আবার এটা হচ্ছে বি ইন্টারসেকশন সি। তো বি এর মান কি পেয়েছি, 2 4 6, এটা হচ্ছে 2 4 6 ইন্টারসেকশন, সি এর মান কি পেয়েছি, 3 4 5 6 7, 3 4 5 6 7। এই অঙ্কগুলো দেখে কি মনে হচ্ছে, অঙ্কগুলো কি কঠিন, শুধু একটু নিয়মটা বুঝতে হবে, তাহলে এই কোয়ালিটির হাজার হাজার অঙ্ক তোমাকে দিলে তুমি কিন্তু করতে পারবা, জাস্ট তোমাকে নিয়মটা একটু শিখতে হবে। আচ্ছা, তো এখন দেখি এর ভিতর থেকে আমার কোনটা কোনটা মিল আছে। আমরা বলেছি এই চিহ্ন মানে সেটা হচ্ছে মিলগুলো নিতে হবে, যারা ইন্টারসেকশন বা ছেদ। তো এখানে আমার 2 আছে, এখানে 2 নাই, এখানে 4 আছে, এখানে 4 আছে, তাহলে 4টা আমরা টিক দিয়ে দিই যে আমরা নেবো এটা। 6 আছে, এখানে 6 আছে, 6 আমরা একটা টিক দিয়ে দিলাম, এখানে 7 আছে, এখানে 7 নাই, এখানে 2 আছে, এর ভিতরে 2 নাই, তাহলে বাকিগুলো নেব না, তাহলে কী কী থাকতেছে আমার, 4 এবং 6। তো আমরা এখানে লিখবো এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। এখন আমাদের কিন্তু বলেছে এই দুইটার আবার ইউনিয়ন করাইতে হবে, তাহলে আমরা এখন কী কী বলেছি, যখন ফাইনাল লিখবো তখন একটা অতএব দেবো, দিয়ে লিখবো এ ইন্টারসেকশন সি ইউনিয়ন বি ইন্টারসেকশন সি। এখন মানগুলো আমরা বসাই দেই, এর মান পেয়েছি 3 5, এ ইন্টারসেকশন সি এর মান পেয়েছি 3 5, ইউনিয়ন বি ইন্টারসেকশন সি এর মান পেয়েছি আমরা 4 6। তো যদি এটা আমরা করি, ইউনিয়ন বলতে কী বলেছে, ইউনিয়ন বলতে বলেছে যেগুলো মিল থাকবে সেটা একবার নেবো, যেগুলো মিল থাকবে না সেগুলো ধারালভাবে বসাই দেবো। তো এর 3 5 আছে, এখানে 4 6 আছে, কোনো কিছু মিল নাই, তাহলে আমরা কীভাবে লিখে দেবো, এটা লিখে দেবো ধারালভাবে 3 4 5 6। কেউ যদি 3 5 4 6 লেখে সেটাও কারেক্ট, কিন্তু এটা যেহেতু আমার নাম্বারিং করতেছে, এগুলো আমাদেরকে সাজিয়ে লেখে লিখলে সেটা দেখতে ভালো হয়। এখন আমরা মিলাই দেখি যে আর এইচ এস এর যে মানটা হয়েছিল আর এল এইচ এস এর যে মানটা হয়েছিল একই কিনা, এখানে 3 4 5 6, এখানেও 3 4 5 6, তাহলে আমার এল এইচ এস এবং আর এইচ এস দুইটার মান কিন্তু একই আসতেছে। এবং শেষে উত্তরে আমরা এটা লিখে দেবো, যেহেতু আমার সত্যতা যাচাই করতে বলেছে, তাহলে লিখব যে অতএব এল এইচ এস ইকুয়াল টু আর এইচ এস, প্রুফডও লিখতে পারো আবার এখানে লিখতে পারো, এটা লেখাই বেটার, যে সত্যতা যাচাই হলো, সত্যতা যাচাই হলো, দিয়ে একটা ব্র্যাকেট দিয়ে দিলে সত্যতা যাচাই হলো, কারণ আমরা আর এস এস এবং এল এস এসটা প্রমাণ করে দেখিয়েছি এই যেগুলো দেওয়া ছিল তার ভিত্তিতে। ঠিক একইভাবে পরের যে অঙ্কটা আছে ঘ নম্বর, আমরা ঘ নম্বর অঙ্কটা করব। ঘ নম্বর অঙ্ক বলেছে এ ইন্টারসেকশন বি, অর্থাৎ আমরা এটা মুছে দেই,
ঘ নম্বর ঠিকই একই অঙ্ক, শুধুমাত্র আগে ছিল ইউনিয়ন ইন্টারসেকশন, এখানে দেওয়া আছে ইন্টারসেকশন আর ইউনিয়ন। অর্থাৎ আমাদের প্রথমত এ ইন্টারসেকশন বিটা আগে করে নিতে হবে। তাহলে আমরা লিখি এখানে যে এখন এখন এ ইন্টারসেকশন বি, তাহলে এর মানটা কি পেয়েছি আমরা, এর মান পেয়েছি 1, 3, 5। কেউ যদি এমনও করে আগে এ ইন্টারসেকশন বি, এ ইউনিয়ন সি, বি ইউনিয়ন সি, এইগুলো আগে নির্ণয় করে নিয়ে তারপরে যদি এই মানগুলো বসিয়ে এলএইচএস আরএইচএস করে, সেটাও কারেক্ট, তাতেও কোনো ভুল নেই। তা যেহেতু আমরা এলএইচএস এর কাজটা আগে করতেছি, অবশ্যই এখানে লিখে নিতে হবে এলএইচএস, এটা এলএইচএস আগে করতেছে, তাহলে এলএইচএস এর কাজটা তো আগে করতেছে, এই জন্য আমরা এটা ডিরেক্ট একেবারে শেষ নামিয়ে যাচ্ছে, তারপরে আমরা আরএইচএস এ সেইখানে পৌঁছাবো। আচ্ছা, তাহলে ইন্টারসেকশন বিটা কি পেয়েছি, বি পেয়েছি হলো 2, 4, 6, 2, 4, 6। তো এইখানে যে চিহ্ন আছে, এই চিহ্ন মানে কি, এই চিহ্ন মানে যেটা আমার মিল আছে সেইগুলো নিতে হবে। তো একটা জিনিস, মজার একটা জিনিস খেয়াল করে দেখো, এইখানে 3, 1, 3, 5 আছে, এখানে 2, 4, 6 আছে, এদের ভিতরে কোনো কিছু মিল আছে, এইখানে একটা উপাদানও এর ভিতরে নাই। যখন কোনো উপাদান মিল না থাকে তখন সেই সেটকে বলা হয় নিঃসেদ সেট, কি নিঃসেদ সেট, তখন সেই সেটের মান হয় ফাঁকা সেট। তুমি ফাই দিয়ে বোঝাইতে পারো, আবার সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বোঝাইতে পারো। তো যেহেতু আমাদের কোনো সেট নাই, তো আমরা সেখানে একটা ফাই দিয়ে বোঝাবো, এটা হচ্ছে ফাঁকা সেটের সংকেত। কেউ যদি সেকেন্ড ব্র্যাকেট দেয় তাতে ভুল নেই। আচ্ছা, এটা গেল এ ইন্টারসেকশন বি এর মান। এখন আমরা এর সঙ্গে অতএব দিয়ে লিখে দিই, অতএব এ ইন্টারসেকশন বি দিয়ে ইউনিয়ন সি, তাহলে এ ইন্টারসেকশন বি এর মানটা আমরা কী পেয়েছি, সেকেন্ড ব্র্যাকেট যদি কেউ সেকেন্ড ব্র্যাকেট দেয় এখানে, তো সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর না হলে কিন্তু সেকেন্ড ব্র্যাকেটটা ইউজ করা যাবে না, কারণ এক জায়গায় আমি ফাই দিয়েছি, এক জায়গায় সেকেন্ড ব্র্যাকেট দেবো, সেটা তো মানে কেমন দেখায়, যদিও ভুল না সেটা, তবু সেটা দেওয়া যাবে না। যদি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতাম আমরা, তাহলে এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতাম, আমি দিয়েই সেটা মুছে দিয়েছি, যেহেতু সেকেন্ড ব্র্যাকেট হবে না। তাহলে এ ইন্টারসেকশন বি এর মানটা পেয়েছি আমরা 5, আর এইখানে ইউনিয়ন করলাম, আর সি এর মানটা কী পেয়েছি, সি এর মান পেয়েছি হলো, লিখে দেবো এটা 3, 4, 5, 6, 7। এখন একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, আমরা যখন ইউনিয়ন করেছি তখন কি বলেছি, ইউনিয়নে বলেছি যেগুলো আমার মিল আছে একটা নেবো, আর যেগুলো মিল নাই সেগুলো ঢালাওভাবে নেবো। তো ফাঁকা সেট মানে হচ্ছে কোনো কিছু নাই, আর সি মানে হচ্ছে 3, 4, 5, 6, 7, তা কোনো কিছু নাই। এখন এইখানে আমার একটা মার্কার আছে, আর আমার এই হাতে কিছু নাই, এই হাতে কিছু নাই, আচ্ছা এই হাতে কিছু নাই, আর আমার এই হাতে এই মার্কারটা আছে, এই মার্কারটা আছে, তাহলে সব মিলে কি আছে, সব মিলে কিন্তু এই মার্কার আছে, কারণ কিছু নাই আর কিছু আছে মানে যে জিনিসটা আছে সেটাই কাউন্ট করা হয়। তো এইখানে আমার কিছু আছে, এখানে কিছু নাই, তাহলে মোটামুটি যদি আমরা বলি তাহলে সেখানে কী আছে, এখানে যেহেতু মিলগুলো আমাকে এই সবগুলো উপাদান নিতে হবে, তো সে সবগুলো উপাদান নেওয়ার ক্ষেত্রে আমরা 3, 4, 5, 6, 7 এটা লিখে দেবো। তাহলে আমার এর মানটা কত হবে, এর মানটা হবে 3, 4, 5, 6, 7। আরও ভালোভাবে খেয়াল করে রাখো, এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস, যখন দুইটা ভিতরে কোনো কিছু মিল না থাকবে তখন ফাঁকা সেট, ফাঁকা সেটের সঙ্গে কোনো একটা সেট তুমি যদি ইউনিয়ন করাও, কি ইউনিয়ন করাও, তাহলে কিন্তু যে সেটটা ইউনিয়ন করাচ্ছ সেটাই হবে, ফাঁকা সেটটা কিন্তু আর কোনো ভ্যালু থাকবে না, কারণ ফাঁকা সেটের সঙ্গে কোনো কিছু ইউনিয়ন করালে এই উপাদানগুলো থেকে যায়। তাহলে আমার এল এইচএসের যে মানটা হলো 3, 4, 5, 6, 7, অর্থাৎ সি যেটা, সেটা হচ্ছে আমার এই এই আমার যে বামপক্ষ যেটা ছিল তার মান। তো আমরা বামপক্ষের এই মানটা এখানে একটু উঠাই রাখি, তাহলে 3, 4, 5, 6, 7 এটা লিখে রাখি। আচ্ছা, এখন আমরা আর এইচএস এই কাজটা করব। তো আমার আর এইচএস এর এখন আর এইচএস আর এইচএস এ আমার এটা দেওয়া আছে এ ইউনিয়ন সি ইন্টারসেকশন বি ইউনিয়ন সি। তা প্রথমত আমরা লিখব এখন এখন এ ইউনিয়ন সি যেটা আছে, আমরা মানটা বসাই, এর মান কী জানি 1, 3, 5, ইউনিয়ন সির মান কী জানি, সির মান জানি 3, 4, 5, 6, 7। তাহলে এর ভিতর থেকে আমার মিল আছে কোনটা কোনটা, 1, 3, 5 আছে, এখানেও 3, 5 আছে, এখানে এক্সট্রাভাবে একটা 1 আছে, শুধুমাত্র 2 নাই, তাহলে লিখবো 1, 3, 4, 5, 6, 7। শুধু কিন্তু 2 নাই, শুধু 2 নাই বলে আমি 2টা এখানে লিখতে পারলাম না। আচ্ছা, এখন যেটা আছে বি ইউনিয়ন সি, বি ইউনিয়ন সিটা করবো আমরা, বি ইউনিয়ন সিটা কী হবে, বিটার উপাদান জানি আমরা 2, 4, 6, আর ইউনিয়ন সিটা তো দেওয়াই আছে 3, 4, 5, 6, 7।
এর ভিতরে আমার ইউনিয়ন করাইতে হবে। তাহলে এখানে দুই চার ছয় আছে, এখানে চার ছয় আছে, এখানে এক্সট্রা হবে দুই আছে। তাহলে আমরা এখানে লিখবো দুই তিন চার, এখানে কিন্তু পাঁচ নাই, আর এখানে আমার পাঁচ আছে, তাহলে লিখে দেবো পাঁচ, এখানে ছয় আছে, এখানে সাত আছে। তাহলে এখানে এক তিন পাঁচ, এক তিন চার পাঁচ ছয় সাত, আর এখানে আছে দুই তিন চার পাঁচ ছয় সাত। এখন আমাদের দুইটার ভিতরে কিন্তু ইন্টারসেকশনের একটা রিলেশন আছে, তো আমরা এখানে লিখে দেবো যে অতএব কি, শেষে যখন আমরা আমাদের ফাইনাল আনসার লিখতে হবে তখন অবশ্যই আমরা অতএব দিয়ে লিখব এ ইউনিয়ন সি ইন্টারসেকশন, এটা হচ্ছে বি ইউনিয়ন সি। এটা এবার মান বসাই, এ ইউনিয়ন সি এর যে মানটা পেয়েছি হলো এক তিন চার পাঁচ ছয় সাত, আর হচ্ছে ইন্টারসেকশন এখানে হচ্ছে দুই তিন চার পাঁচ ছয় সাত। একটা জিনিস ভালোভাবে খেয়াল করে দেখো, এইখানে আমার এক আছে কিন্তু এখানে এক নাই, এবং এখানে আমার দুই আছে এখানে দুই নাই, তাছাড়া বাকি এই উপাদানগুলা, এই উপাদানগুলা আর এই উপাদানগুলো দেখো আমার উভয় জায়গায় মিল আছে। এখানে আছে তিন চার পাঁচ ছয় সাত, এখানে আছে তিন চার পাঁচ ছয় সাত। তাহলে আমরা জানি যে যদি ইউনিয়ন এই ইন্টারসেকশন থাকে তাহলে শুধুমাত্র যেগুলো মিল আছে সেইগুলো আমরা লিখি। তাহলে এখানে শুধুমাত্র আমরা লিখে দেব যে তিন চার পাঁচ ছয় সাত, এটা কিন্তু আর এইচ এস এর মান। তাহলে এটা যদি আর এইচ এস মান হয়, আমরা এখানে লিখে রাখছিলাম এল এস এস এর মান, মিলাই দেখি তিন চার পাঁচ ছয় সাত, এখানে হলো তিন চার পাঁচ ছয় সাত। তাহলে এইখানে উপাদান সংখ্যা উপাদান সংখ্যা কিন্তু মিলে গেল, অর্থাৎ এর বাম পক্ষ এবং এর ডান পক্ষ দুইটাই কিন্তু আমার যাচাই করা হয়ে গেল। তো আজকে আমরা চার নম্বর প্রশ্ন সমাধান করেছি। আচ্ছা তোমাকে একটা কথা বলি, এই যে ক্লাসগুলো তোমরা করতেছো, ক্লাসগুলো যখন করতেছো তখন কি হাতের কাছে খাতা কলম থাকতেছে, তোমরা কি প্র্যাকটিস করতেছো? একটা জিনিস ভালোভাবে মনে রাখো, অঙ্কগুলো যত বেশি প্র্যাকটিস করবা তত তোমাদের পক্ষে উপকারী। যদি সামান্য পরিমাণে এদিক ওদিক করে ফেলো তাহলে কিন্তু ভুলে যাবা, অঙ্ক একটা অঙ্ক তুমি বোঝা যাচ্ছ, এরকম হাজারো অঙ্ক তুমি প্র্যাকটিস করো, দেখবাম তোমার যে সহায়ক বইটা আছে, আমি যে গাইডের কথা বলতেছি, গাইড ফলো করলেও গাইডের পেছনে বেশ কিছু বোর্ডের কোশ্চেন দেওয়া আছে, তোমরা এই অঙ্কগুলো শিখে ওই বোর্ডের কোশ্চেনগুলো প্র্যাকটিস করার চেষ্টা করো, তো দেখবা তোমাদের ভিতরে যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো তোমাদের তোমরা সেখান থেকে আইডেন্টিফাই করতে পারছো, এবং সেই সমস্যাগুলো বারবার সমাধান করতে থাকো, দেখবা যে এক সময় কোনো অঙ্ক আর বাড়তেছে না। বিশেষ করে পরীক্ষার সময় বোর্ড পরীক্ষায় এই কোশ্চেন হবুও কিন্তু দেওয়া থাকে না, এর আলোকে মানে আলোকে মানে বোর্ড বইতে দেওয়াই থাকে না, বোর্ড বইয়ের আলোকে তোমার কোশ্চেন পড়ে আর কি। তো তুমি যদি বোর্ড বইটার কোশ্চেনগুলো সম্পর্কে একটা ভালো ক্লিয়ার কনসেপ্ট না রাখো তাহলে কিন্তু সেই কোশ্চেনগুলো আনসার করতে পারবে না। এখনও সময় আছে, পড়ার টেবিলে ফিরে আসো, পড়ো। আর ভিডিওটি কেমন লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও, লাইক দিতে তো টাকা লাগে না, জাস্ট মানে যেখান থেকে দেখতেছো একটা আঙ্গুল সামান্য স্পর্শ করলে কিন্তু লাইক হয়ে যাচ্ছে, যদি ভিডিওটি একান্ত খারাপই লেগে থাকে ডিসলাইক দাও, সমস্যা নেই। তো আচ্ছা, তো আজকে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা পাঁচ এবং ছয় এই দুটো প্রশ্ন সমাধান করে দেবো ইনশাল্লাহ। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল, ধন্যবাদ সবাইকে।